আজ আপনাদের সন্ধান দেব ছুটি কাটানোর এক দুর্ধর্ষ জায়গার। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, যেটি আগে ছিল মালঞ্চ ট্যুরিস্ট লজ। মঙ্গলধারা প্রপার্টিতে ঢুকলেই সামনেই রয়েছে রিসেপশন। রিসেপশনটি বেশ সাজানো গোছানো, আর জানলা দিয়ে বাইরে দেখলেই রয়েছে গঙ্গার এই সুন্দর দৃশ্য। রিসেপশন ক্রস করে পড়বে গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়াটি গঙ্গার একদম পাশে। আর সেখান থেকেই ভিউ আপনারা একবার দেখে নিন। এখানে হোটেল ছাড়াও আপনাদের থাকার সুবিধা রয়েছে গঙ্গাপক্ষে হাউস বোটের ওপর। সেক্ষেত্রে ভাড়া পড়বে 4,000 টাকা। এখানে এসে রাত্রিবাস না করেও আপনারা ডে আউটিং এ আসতে পারেন। এখানে যদি শুধুমাত্র ডে আউটিং এ আসেন তাহলে লাঞ্চের ঘন্টাখানেক আগে এখানে পৌঁছে যাবেন। তারপর লাঞ্চের অর্ডার দিয়ে গঙ্গার ধারে বসে খানিকক্ষণ উপভোগ করুন গঙ্গার অপার সৌন্দর্য। তারপর গরম গরম লাঞ্চ ছেড়ে ফিরে আসুন যে যার বাড়িতে। কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ব্যারাকপুরের লাডবাগানে জহরকুঞ্জের পাশে গঙ্গার একদম কাছে রয়েছে এই প্রপার্টি। এখানে আসতে হলে গাড়ি ছাড়াও ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে ডাইরেক্ট টোটো ধরে চলে আসতে পারেন।
এই প্রপার্টি বুক করার জন্য স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটিতে যান। সেখানে গিয়ে আপনার পছন্দের মতো রুম সিলেক্ট করে বুক করুন। এখানে কিন্তু শুধুমাত্র অনলাইন বুকিংই হয়। এখানে গ্রাউন্ড ফ্লোরে রিভার ফেসিং এসি রুম 3,000 টাকা, আর ফার্স্ট ফ্লোরে রিভার ফেসিং এসি রুম 3,400 টাকা। এটি এখানকার ক্যান্টিন। ক্যান্টিনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এসি। এখানে খাবার দাবারের দাম তুলনামূলক একটু বেশি, তবে দাম বেশি হলেও খাবার দাবারের গুণগত মান কিন্তু বেশ ভালো। যেমন ভেজ থালি 250 টাকা, ফিশ থালি 420 টাকা, আর মাটন মিল 660 টাকা। আমরা নিয়েছিলাম ভেজ থালি, তাতে ছিল ঝিরিঝিরি করে আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, চাটনি, এঁচোড়ের তরকারি, ডাল আর ভাত। খাওয়াটা অসাধারণ ছিল। গরম গরম এই খাবারের স্বাদ ছিল এক কথায় দারুণ। ক্যান্টিনের সাথেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। খাবার সঙ্গে মিনারেল ওয়াটার দিয়েছিল, তার জন্য কোনো পে করতে হয়নি। এই প্রপার্টির সামনেই রয়েছে খুব সুন্দর সবুজ ঘাস ঘেরা গার্ডেন, যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে এলে তারা ভরপুর আনন্দ করতে পারবে।